সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমরা দেখব আমাদের যে জুকি বাটেক মেশিনটা দেখতেছেন, এই বাটেক মেশিনটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে। তো অনেক ক্ষেত্রে আমাদের এই পাসওয়ার্ডটা পরিবর্তন করা লাগতে পারে। তো এখন আমরা এই পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করব আর কোন প্রোগ্রাম থেকে এই পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে হবে, তো আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে নিতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটা চালু করে রাখবেন, তাহলে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে আসি। তো মেশিনের মডেল নাম্বারটা হচ্ছে জুকি LK-1900S। তো আপনাদেরকে একটা জিনিস দেখাতে হবে, প্রথমে এম বাটনে একটা চাপ দিন, এরপরে মেমোরি সুইচ ওয়ানে আসবেন। ওয়ানে আসার পরে দেখুন এখান থেকে যখন আমি স্পিডটা চেঞ্জ করতে যাব, তো প্লাস বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানটায় দেখুন আমি কিন্তু পাসওয়ার্ডটাকে পরিবর্তন করেছি। তো এখানে যে পাসওয়ার্ডটা ছিল 1134, তো আমি এখান থেকে 1124 করে দিয়েছি। তো আমি এখন 1124 দিয়ে তারপরে প্রোগ্রামটায় ঢুকব। তো দেখুন 1124 দিয়ে তারপর কিন্তু প্রোগ্রামটা ঢুকতেছি। তো এখন কলম বাটনে একটা চাপ দিলেই আমি আমার স্পিডটাকে চেঞ্জ করতে পারবো। তো দেখুন এখন কিন্তু স্পিডটা চাইলে আমি বাড়াতেও পারবো কমাতেও পারবো। তো এখানটায় আরও একটা জিনিস লক্ষ্য করুন, এম বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন। তো দুইবার শব্দ হওয়ার পরে ছেড়ে দিন, এরপরে দেখুন মেমোরি সুইচ টু প্রোগ্রামটা পেয়ে যাবেন। তো এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে 15 এবং 13 মাঝখানে কিন্তু 14 নম্বর প্রোগ্রামটা মিসিং। তো এই 14 নম্বর প্রোগ্রামটাকে আমাকে আনতে হবে। তো এখানে দেখুন আমি যদি মেশিনটাকে রিসেট করি তারপরেও কিন্তু আমাদের পাসওয়ার্ডটা যাবে না। তো এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য ফার্স্ট আমাকে যে কাজটা করতে হবে, তো প্রথমে মেশিনের সুইচটাকে বন্ধ করে নিন। এরপরে আপনাদেরকে মেশিনের পিছনে যেতে হবে। তো এখানে আমি আগে থেকে আপনাদের দেখানোর সুবিধার্থে কাভারটাকে খুলে নিয়েছি। তো বোর্ডের একেবারে ডান পাশে একটা 4 পিনের সুইচ পেয়ে যাবেন। তো এই সুইচ থেকে প্রথম যে পিনটা, তো 1 নম্বর যে পিনটা, 1 নম্বর পিনটাকে উপরের দিকে তুলে দিন। তো এটা 4টা পিনের নিচের দিকে নামানো আছে, 1 নম্বর পিনটাকে উপরের দিকে তুলে দিবেন। এরপরে আমাদের নতুন একটা প্রোগ্রাম চলে আসবে, আমরা সেখান থেকে এই প্রোগ্রামটাকে সেট করে নিব। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এরপরে মেশিনের সুইচটাকে অন করে নিন, তারপরে এম বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখুন যতক্ষণ পর্যন্ত দুইবার শব্দ না আসে। তো দুইবার শব্দ হওয়ার পরে এম বাটনটাকে ছেড়ে দিন। তারপরে এখানে দেখতে পাবেন মেমোরি সুইচ টু বলে একটা প্রোগ্রাম চলে আসবে। তো আপনাদের বলেছিলাম 13 আর 15 মাঝখানে একটা প্রোগ্রাম আসবে 14 নম্বর। তো এই 14 নম্বর প্রোগ্রামটা হাইড করা থাকে। তো অবশ্যই আপনাদের এই 14 নম্বর কি লক প্রোগ্রামটা এখানে আসতে হবে, তারপরে আপনারা চলে যাবেন মেমোরি সুইচ টু প্রোগ্রামে। তো দেখুন এই 15 নম্বর প্রোগ্রাম মেমোরি সুইচ টু। তো এখানে একটা কলম বাটনে চাপ দিন। তো এখান থেকে এই নিচের বাটনটায় চাপ দিয়ে আপনাদেরকে খুঁজে বের করতে হবে 110 নম্বর প্রোগ্রাম। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন K110, K110 কেমন। তো এখান থেকে আপনাদের এই প্লাস এবং মাইনাস বাটন, এই দুইটা বাটন থেকেই একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আপনারা আর কোনো অপশন পাবেন না, এখান থেকে প্লাস বাটন এবং মাইনাস বাটন থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে 1000 পাসওয়ার্ড দিয়ে সেভ করব। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি এখন সিলেক্ট বাটনে দুটো চাপ দিব। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের স্পিডটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আপনি এখান থেকে যে স্পিডে রাখবেন অবশ্যই মেশিনটা কিন্তু সেই স্পিডেই লক হয়ে যাবে। তো তার জন্য আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে প্রোগ্রামে ঢুকতে হবে। এরপরে কলম বাটনে চাপ দিয়ে আমরা এখান থেকে আমাদের স্পিডটাকে নিয়ন্ত্রণ করব। তো অবশ্যই মনে রাখতে হবে এখানে আপনি যে স্পিডটা এখানে দিবেন এই স্পিডেই কিন্তু আমাদের পাসওয়ার্ড লকটা হয়ে যাবে। তো আমি 2700 লিখে সিলেক্ট বাটনে একটা চাপ দিয়ে দিলাম। তো দেখুন আমাদের মেশিনে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের স্পিডটা কিন্তু এখনও লক হয়নি। তো এখানে আরও একটি কাজ করতে হবে, এরপর আপনারা মেশিনের পিছনে আসবেন। তো এখান থেকে দেখেন আপনারা যে পিনটা উপরের দিকে উঠাইছিলেন এই পিনটাকে অবশ্যই নিচে নামিয়ে দিবেন। তো আপনারা যদি ভুলক্রমে এই পিনটা উপরে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের লকটা হবে না। তো পিনটাকে নিচে নামানোর পরে সুইচটাকে বন্ধ করে দিন।
আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে আর একটুও যদি কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটা চালু করে রাখেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও যদি আপলোড করি আপনাদের কাছে সেটা সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।